সাময়িক বিরতি বা পজ দেওয়া হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য যেই ট্রায়াল হচ্ছে সেই ট্রায়ালে। সেটি শুধুমাত্র অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকা অর্থাৎ ব্রিটিশ এবং সুইস যৌথ উদ্যোগে যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশে এর তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছিল সেই পরীক্ষায় আপাতত একটি বিরতি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যুক্তরাজ্যে একজন স্বেচ্ছাসেবীর শরীরে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমন খবরের পরিপ্রেক্ষিতে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকা কর্তৃপক্ষ সাময়িকভাবে এর ট্রায়াল যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা ও ভারতে এর ট্রায়াল চলছে এবং কয়েক হাজার 30 থেকে 35 হাজার স্বেচ্ছাসেবীর শরীরে এর তৃতীয় পর্যায়ের পরীক্ষা করছিল কর্তৃপক্ষ। সেটি আপাতত বন্ধ করা হয়েছে। 9 তারিখ সেপ্টেম্বরের 9 তারিখ বাংলাদেশ সময় যখন এই খবরটি আসে তখন অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকা যৌথভাবে তারা সংবাদ মাধ্যমকে জানায় যে এটি এই ট্রায়ালের তৃতীয় পর্যায়টি আপাতত বন্ধ করা হয়েছে। কারণ আন্তর্জাতিক নিয়ম অনুসারে যদি 1 লক্ষ স্বেচ্ছাসেবীর শরীরে যখন এই তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলবে তার মধ্যে একজনের শরীরে যদি প্রতিক্রিয়া অর্থাৎ সেই প্রতিক্রিয়ার মাত্রা যদি মারাত্মক হয় তাহলে সেটি অনুমোদন নাও পেতে পারে। ভ্যাকসিন অনুমোদনের ক্ষেত্রে শর্ত রয়েছে, সেই শর্ত পূরণের জন্যই এখন অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ড যৌথভাবে বলেছে যে তারা এটি খতিয়ে দেখবে কি কারণে তার শরীরে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে কি ধরনের প্রতিক্রিয়া হয়েছে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকার যৌথ উদ্যোগের যেই উদ্ভাবনের চেষ্টা চলছে ভ্যাকসিনের সেটির কি ধরনের প্রতিক্রিয়া স্বেচ্ছাসেবীর শরীরে তৈরি দেখা গিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে বলা হয়েছে যে যুক্তরাজ্যেই অর্থাৎ ব্রিটেনেই একজন স্বেচ্ছাসেবীর দেহে এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে গত এপ্রিলের শেষ নাগাদ অক্সফোর্ডের এই উদ্যোগটি প্রথমবারের মতো মানব দেহে প্রয়োগ শুরু হয়, এটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং তারই প্রেক্ষিতে কয়েক দফায় অক্সফোর্ড জানিয়েছিল যে তাদের ভ্যাকসিনের কার্যকারিতা সফলভাবে এগিয়ে চলেছে এবং মানব শরীরে করোনা ভাইরাস মোকাবেলায় যেই কার্যক্ষমতা বা শক্তি দরকার সেগুলো তৈরি হচ্ছিল, অর্থাৎ তাদের ভ্যাকসিনের সফলতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। আর ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র তাদের দেশে ভ্যাকসিন এই অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই তাদের তহবিল বরাদ্দ করেছে এবং যুক্তরাজ্য বা সুইজারল্যান্ডের অ্যাস্ট্রাজেনিকার কোম্পানি ছাড়াও ভারতের একটি কোম্পানিতেও এই ভ্যাকসিনের পেটেন্ট দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে তথ্য বিনিময় হচ্ছে। এবং ভারতে যেই ট্রায়ালটি অর্থাৎ তৃতীয় পর্যায়ের, দ্বিতীয় পর্যায়ের এবং তৃতীয় পর্যায়ের বা ফেজ 2-3 যেই পরীক্ষা চলছে সেখানে ভারতেও এই ভ্যাকসিনটি উৎপাদন ইতিমধ্যেই শুরু হয়েছে, যেগুলো তারা পরীক্ষা করছে মাঠ পর্যায়ে। এবং এই ঘোষণাটি এমন এক সময় আসলো যার কয়েকদিন আগেই অ্যাস্ট্রাজেনিকার প্রধান নির্বাহী কর্মকর্তা সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিল যে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই তারা তাদের ভ্যাকসিনটি কিছু স্যাম্পল যুক্তরাষ্ট্রের মানুষের দেহে প্রয়োগের জন্য পাঠানো হবে। I would say about 30% of the deliveries will take place starting in September, October, and the balance will arrive by December, January. যুক্তরাষ্ট্রের নভেম্বর মাসে 3 তারিখে নির্বাচন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার আগেই তার দেশের মানুষকে তারা ভ্যাকসিনেশন দেওয়া শুরু করতে চায় এবং সে ধরনের রাজনৈতিক কমিটমেন্টের প্রেক্ষাপটে এক ধরনের চাপ ছিল বিশেষজ্ঞদের মধ্যে বা বিজ্ঞানীদের মধ্যে, আর সে নিয়েও তারাও কাজ করছিল। তবে ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণের জন্য যেই প্রয়োগ ফেজ 2-3 সেক্ষেত্রে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া অস্বাভাবিক নয়। এবং এক্ষেত্রে দেখা গেছে বিশেষ করে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে এ পর্যন্ত দর্শক আপনাদের জানিয়েছিলাম বিশ্বের 9টি উদ্যোগ ইতিমধ্যে তৃতীয় পর্যায়ের পরীক্ষা করছে। তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ফাইজার, যে আরও 2টি কোম্পানির সঙ্গে জার্মানির একটি প্রতিষ্ঠান এবং চাইনিজ একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে, সেই
প্রেক্ষিতে অর্থাৎ তাদের সেই পরীক্ষাতে, ফাইজার নেতৃত্বাধীন সেই পরীক্ষাতে কিন্তু দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ ফেজ টুতে কিছু প্রতিক্রিয়া দেখা গিয়েছিল কয়েকজন স্বেচ্ছাসেবীর শরীরে। সেক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের শরীরে জ্বর অনুভূত হয়েছিল এবং তারা ক্লান্তি বোধ করতেন। অন্যদিকে চীনের যেই সিনোফার্ম, যেটি দুই ধরনের উদ্যোগ তারা প্রয়োগ করছে, পরীক্ষা করছে, তার একটি হচ্ছে ওয়ান ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্ট, সে সঙ্গে যেই পরীক্ষাটি করছে সেক্ষেত্রেও পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। তাদের ওয়েবসাইটে তারা জানিয়েছে যে জ্বর সহ অন্যান্য কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ফেজ টু এর পরীক্ষার সময় তারা পেয়েছিল, তারপরেও তারা সেটিকে উতরে গেছে এবং এখন এই প্রতিষ্ঠান দুটিও কিন্তু ফেজ থ্রির পরীক্ষা করছে করোনা ভাইরাস ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে। তো সবশেষ হচ্ছে যেটি দেখা গেল যে অক্সফোর্ডের নেতৃত্বাধীন যেই ভ্যাকসিন আবিষ্কার নিয়ে বিশ্বময় তোলপাড় চলছে সেইটি এখন আপাতত বিরতি দেওয়া হয়েছে তার পরীক্ষাটি। তবে এটি প্রথম নয়, এর আগেও অক্সফোর্ডের উদ্যোগে যেই বা চেষ্টায় প্রচেষ্টায় যে ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চলছে সেটিও এর আগেও আরও এক দফায় সাময়িকভাবে বিরতি দেওয়া হয়েছিল একই কারণে, অর্থাৎ সেটিও স্বেচ্ছাসেবীর শরীরে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল বলে। এটি দ্বিতীয় দফায় তাদের সাময়িক বিরতি দেওয়া, এর পরে তারা কি করবে খুব শীঘ্রই হয়তো তাদের ফলাফলটি জানা যাবে, কেন কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তারা তৃতীয় পর্যায়ে যে পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, তারপরে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় সেটি নিশ্চয়ই তারা আবার শুরু করবে। এবং খুব কর্তৃপক্ষ অবশ্য আশাবাদী হয়েই জানিয়েছেন যে তারা খুব শীঘ্রই তাদের যেই টিকা বা ভ্যাকসিন সেটি মানব দেহে অর্থাৎ সার্বজনীন ব্যবহারের জন্য তারা উন্মুক্ত করতে পারবে। তো করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আপডেট আজ এ পর্যন্তই। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন।